আমার প্রিয় ছাত্রীরা, আজ আমাদের আলোচিত বিষয় নবম শ্রেণীর পাঠ্য নিরুদ্দেশ পাঠ্যাংশটি, প্রেমেন্দ্র মিত্রের লেখা। আমরা এই পাঠ্যাংশ বিষয়বস্তু আগে ভিডিওতে আলোচনা করেছি, তোমাদের যেমন বলেছি সেই মতো আমি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি কিছু সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি এবং তাতে তার উত্তর লেখার জন্য কিছু কি পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি, যে পয়েন্টগুলোর উপরে নির্ভর করে তোমরা নিজেরা প্রশ্নটা লিখবে, তাতে প্রশ্নের ধরন, প্রত্যেকের উত্তর আলাদা আলাদা হবে এবং সেটাই কাম্য, একই রকমের লেখা হবে না, তাতে অনেক বেশি ভালো হয় লেখার মান। এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এটি আমাদের প্রথম প্রশ্ন। বক্তব্য স্পষ্ট করো। শীতের বিষণ্ণ দুপুরের প্রতিবেশ গল্পে প্রথমে আবহ হিসেবে নির্মিত হয়েছে, শোভনের মনে তা সঞ্চার করেছিল এক বিষণ্ণতা। কথক গল্পের মধ্যে আমরা দুটি চরিত্র পেয়েছি শুরুতে, কথক এবং সোমেশ, তাদের দুই বন্ধুর কথা। এদের মধ্যে গল্পকথক একটি মধুরেণ্য সমাপয়তের গল্প শুনিয়েছিলেন, কিন্তু সোমেশ তার জানা এক জমিদার বংশের একমাত্র ছেলের কাহিনী শোনায়। নিরুদ্দেশের সেই বিজ্ঞাপন ছিল একটি পূর্ণাঙ্গ ইতিহাস, মায়ের কাতর আবেদন, বাবার আহ্বান, তার উপরে পুরস্কার ঘোষণা, কিন্তু সব বিফলে যায়। শোভন সম্ভবত দেখে থাকবে, কারণ দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল, কিন্তু সে তার নৈবক্তিক নির্লিপ্ত মানসিকতায় তা ছাপ ফেলেনি। বিজ্ঞাপন আচমকাই একদিন বন্ধ হয়েছিল, তারপর শোভন বাড়ি ফিরে আসে, কিন্তু তার বাবা বা কর্মচারীরা কেউ তাকে চিনতে পারেনি। ফিরতে চেয়েও না পারার এই ট্র্যাজেডি এখানে বলতে চেয়েছে সোমেশ, তাই বলেছে এইসব বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডিও লুকিয়ে থাকে। আমাদের পরের প্রশ্ন আছে, সে বিজ্ঞাপন নয় একটি সম্পূর্ণ ইতিহাস, বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? সোমেশের বলা গল্পে শোভনের বিজ্ঞাপনের ইতিহাস বর্ণিত হয়েছে। তাকে ইতিহাস বলা হয়েছে তার কারণ সেই বিজ্ঞাপনগুলির পরম্পরা যদি অনুসরণ করা যায় তাহলে তা থেকে একটা বিয়োগান্তিক কাহিনী উঠে আসে। শোভন জমিদার বংশের সন্তান, হঠাৎই সে খেয়ালের বশে নিরুদ্দেশ হয়েছিল এবং সে ছিল সেই বংশের একমাত্র উত্তরাধিকারী। অত্যন্ত নির্লিপ্ত উদাসীন মানসিকতার ছেলে, তাই দীর্ঘদিন ধরে বিজ্ঞাপন যখন প্রকাশিত হতে থাকে, প্রথমে বিজ্ঞাপন আসে মায়ের কাতরতার, মা অত্যন্ত কাতর হয়ে ছেলেকে ফিরে আসার জন্য বিজ্ঞাপনের ভাষায় কাতরতা প্রকাশ পেয়েছিল, যা পরবর্তীকালে হতাশ দীর্ঘ নিঃশ্বাসে রূপান্তরিত হয়। এরপরে বাবার আহ্বান এবং পিতৃহৃদয়ের বেদনা বিজ্ঞাপনের মধ্যে ফুটে উঠতে থাকে। তারপরে আসে পুরস্কারের ঘোষণা, অর্থাৎ বিজ্ঞাপনদাতা ধরেই নিয়েছেন শোভন আর ফিরবে না। এখানেই হয়ে যায় আসল ট্র্যাজেডি। তারপরে শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না, এই শেষ বিজ্ঞাপন দেওয়ার পর, প্রকাশিত হওয়ার পর আচমকাই বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। আর এই সম্পূর্ণ অংশে শোভনের পিতামাতার মনোভাবের পরিবর্তন কিন্তু লক্ষিত হয়, তাই এটি বিজ্ঞাপন নয়, এটিকে একটি সম্পূর্ণ ইতিহাস বলতে চাওয়া হয়েছে। এরপরের প্রশ্ন আছে আমাদের, শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল, কোন ব্যাপার কিভাবে স্পষ্ট হয়েছিল? নিরুদ্দিষ্ট শোভনের উদ্দেশ্যে বারংবার বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু শোভন ফেরে না। বিজ্ঞাপন আচমকাই একদিন বন্ধ হয়, তারপর শোভন ফিরে আসে। ততদিনে 2 বছর অতিক্রান্ত, নিজের বাড়ির অধিকারে ঢুকতে গিয়েই সে বাধা পায় কর্মচারীদের কাছে। তাদের দৃষ্টিপাত, প্রশ্নের ধরন, বাচনভঙ্গির শ্লেষ শোভনকে বুঝিয়ে দেয় তার অবস্থান। তার পূর্বপরিচিত কর্মচারীরাও তাকে চিনতে পারেনি। শোভনের কাছে তখনই নিজের ট্র্যাজেডি, অর্থাৎ বাড়ি ফিরতে চেয়ে ব্যর্থ হওয়ার যে ঘটনা, তা পরিষ্কার হয়ে যায়। তাই শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে তখনই স্পষ্ট হয়ে ওঠে। পরের প্রশ্ন আছে আমাদের, মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য হতে পারে, সাহিত্যের উপমা পড়ে কখনো তার মনে হয়নি, তাৎপর্য বিশ্লেষণ করো। শোভন ছিল জমিদার বংশের সন্তান, একমাত্র উত্তরাধিকারী সেই বংশের, কিন্তু স্বভাবে সে ছিল অত্যন্ত নির্লিপ্ত। হঠাৎ কোনো কারণ ছাড়াই সে নিরুদ্দেশ হয়ে যায়। নিরুদ্দেশের বিজ্ঞাপন বার হতে থাকে টানা 2 বছর, কিন্তু শোভন ঘরে ফেরার তাগিদ অনুভব করে না। বিপর্যস্ত বাবা, অসহায় মা, মানসিকভাবে ভীষণ আঘাত পায়। শোভন যখন বাড়ি ফেরে তখন তার মা মৃত্যুসজ্জায়, তার বাবা বিধ্বস্ত। সেই সময় শোভনের মনে হয়েছে তার বাবার চেহারা যেন ঝড়ে ভাঙা গাছের মতোই বিধ্বস্ত, কারণ অসুস্থ রুগ্না পত্নী এবং দায়িত্বজ্ঞানহীন ছেলে, এই উভয়ের মাঝে পড়ে জমিদার মশাই একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিলেন। তাই তার সেই পূর্বের চেহারা এবং ধরন কিছুই আর ছিল না। তাই শোভনের তার বাবাকে 2 বছর বাদে দেখে মনে হয়েছিল যেন একখানি ঝড়ে বিধ্বস্ত ভেঙে পড়া গাছ।
পরের প্রশ্ন আছে, শোভন চরিত্রটি স্পষ্ট করো। আমি খুব সংক্ষিপ্তভাবে শোভন চরিত্রের কয়েকটি দিক এনেছি, তোমরা প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করবে। শোভন ছিল জমিদার বংশের সন্তান, সেই জমিদার বংশের একমাত্র উত্তরাধিকারী, যদিও সেই জমিদার বংশের যথেষ্ট আয় ছিল, এমন নয় যে তালপুকুর ঘটি ডোবে না। সেই রকম একটি অর্থশালী জমিদার বংশের সন্তান হয়েও সে ছিল নির্লোভ অনাসক্ত, তাই হঠাৎ করেই সে বাড়ি ছাড়ে এবং চলে যায় নিরুদ্দেশে। বাইরের জীবনে সে যদিও জমিদার বংশের সন্তান, সমস্ত আরাম আয়েশের মধ্যে সে অভ্যস্ত ছিল, তবু বাইরের জীবনে কিন্তু তার অসুবিধে হয়নি, বরং বাইরের জীবনযাত্রার মধ্যে সে স্বাধীনতার মুক্তির স্বাদ পেয়েছিল, কষ্টকে সে গায়ে মাখেনি। বাবা মার টানে এসে ফেরত এসেছে ঠিকই, কিন্তু উদাসীনতা তার ছিল।